মহারণের এই সভা সভাপতি মহাশয় তৎসঙ্গে এখানে উপস্থিত আমাদের এলএসি লেভেলের চেয়ারম্যান মাননীয় কঙ্কন সিদ্ধা মহাশয় এখানে উপস্থিত জারলতলা ডিপির ডিপি সভা নেত্রী রুমিনারী নাথ মহাশয় এখানে উপস্থিত আমাদের মাসুকার ডিপির পদ্মনী সিনহা ডিপি সভা নেত্রী তৎসঙ্গে এখানে উপস্থিত এই হোম ডিপির বরখোলা ডিপির ডিপি সভা এপি সদস্য শিবুদা তৎসঙ্গে এখানে উপস্থিত আমাদের বিএসএল যারা টেকনিক্যাল অফিসিয়ালরা এবং বিভিন্ন জিপি থেকে আগত তৎসঙ্গে ওদের কোচ এবং করি এত সুন্দর একটা আসাম সরকারের মাধ্যমে খেল অ্যারেঞ্জমেন্ট করার জন্য আজকে এই খেল মহারণের কারণে আমরা দেখেছি বিভিন্ন জিপিতে যেগুলা ট্যালেন্ট লুকিয়েছিল এগুলা বের হয়েছে তাই আমি সবাইকে এখানে যারা উপস্থিত আছেন জোরে করে একটা হাততালি দেওয়ার জন্য অনুরোধ করব ধন্যবাদ আজকে আমিও খুবই আনন্দিত প্রথম রাউন্ড হয়েছে এখানে কোন টিম জিতবে হারবে এটা কোনো ম্যাটার না আমাদের এলএসি লেভেল চেয়ারম্যান আমাদের কঙ্কনটা বলে দিয়েছেন এখান থেকে বেস্ট প্লেয়ার সিলেক্ট হবে এই বেস্ট এই যে বেস্ট প্লেয়াররা যারা সিলেক্ট হবে এরা এলএসি লেভেল থেকে বিলং করে ডিস্ট্রিক্ট লেভেলে খেলবে তাই তোমরা এখানে যারা প্লেয়াররা আছেন সব স্পোর্টস ফ্রিস্টা মনে রাখবে কোনো হিংসা বিদ্বেষে খেলা খেলবে না যাতে কেউ কাউকে হার্ট করে না এখানে আমাদের অনেক নিয়ম নীতি দেওয়া আছে কিন্তু যেহেতু প্রপার ট্রেনিং দেওয়া হয়নি প্রপার টেকনিক্যাল পার্সন ওরা পায়নি যার জন্য মানে ছেলে মেয়েদের একটু ভুল হয়ে যায় আর আজকে আন্ডার 19 ওমেন কাবাডির ম্যাচ এখানে খুব সুন্দর উপভোগ করছেন করছি আমরা এখানে যারা আমরা প্রতিনিধিরা আছে তোর সঙ্গে বিভিন্ন স্কুল থেকে যারা আমাদের টিচাররা আছেন সবাইকে আমি অন্তস্থ থেকে ধন্যবাদ খেলা শেষ।